আসসালামু আলাইকুম আমরা গত পর্বে শুনেছিলাম রসুল সাল্লাহ আলাইহসাল্লামের মুখনিশ্রিত বাণীতে ইমাম মাহদি সম্পর্কিত ভবিষ্যৎবাণী এবং হাদিস গুলোর বর্ণনা আমাদের আজকের পর্বে আমরা শুনব আলিমদের চোখে আল মাহদি আজকের ভিডিওটিকে দুইটি পার্টে বিভক্ত করা হয়েছে ভিডিওর প্রথম অংশে আমরা শুনবো আল মাহদির সত্যতা প্রমাণে আলিমদের অবস্থান সম্পর্কিত আলোচনা ভিডিওটির দ্বিতীয় অংশে আমরা দেখব আলিমদের চোখে আল মাহদি সেক্ষেত্রে আমরা যে সকল সাহাবি রদিয়ালাহ আনহুম আল মাহদি সংক্রান্ত হাদিস বর্ণনা করেছেন যে সকল আলিম রহিমাহুল্লাহ নিজ নিজ গ্রন্থে আল মাহদি সংক্রান্ত হাদিস সংকলিত করেছেন যে সকল আলিম রহিমাহুল্লাহ আল সংক্রান্ত হাদিসগুলো বিশুদ্ধ বলেছেন এবং আল মাহদির সংক্রান্ত হাদিসে তাহকিক করা গণের তালিকা চলুন আজকে ভিডিওর প্রথম অংশ শোনা যাক আল মাহদির সত্যতা প্রমাণে আলিমদের অবস্থান আবু জাফর আল উকাইলি অনেক মহাদিসের জীবনে গ্রন্থ লিখেছেন আলী ইবনু নুফাইল আন নাহদিকে নিয়ে লেখা তার জীবনে গ্রন্থটির নাম আদদু আফা গ্রন্থটিতে আবু জাফর বলেন আল বর্ণনা বর্ণনাসমূহের একজন বিশুদ্ধ রাবি হিসাবে তিনি পরিচিত ছিলেন কোনো মহাদ্দ সেগুলোর ব্যাপারে সন্দেহ পোষণ করেননি এছাড়া সাইক জিয়াদ বিন বায়ান আর রাকির জীবনী গ্রন্থে তিনি আরও বলেন আল-মাহদির বর্ণনা নিয়ে হাদিসগুলো বিশুদ্ধ সূত্রে বর্ণিত এমনই একটি হাদিস আমার আহলে বাইত বা বংশধরের মধ্য হতে এক ব্যক্তিকে পাঠানো হবে যার নাম হবে আমার নামের অনুরূপ আর তার বাবার নামও আমার বাবার নামের অনুরূপ শিক আল বারবাহারি তার সময়কার হাম্বলি মাঝাবের অনেক বড় একজন আলিম ছিলেন তিনি তার সরহ গ্রন্থে লিখেছেন নিঃসন্দেহে ঈশা ইবনু মারিয়াম আলাইহ দাজ্জালকে হত্যা করবেন মুসলিম উম্মার নিযুক্ত ইমামের পিছনে সালাত আদায় করবেন তিনি ইমাম আবু হাতিম ইবনু হিব্বান আলবাস্তি আল মাহাদি সংক্রান্ত অনেক হাদিস উদ্ধৃত করেছেন বর্ণনাগুলো থেকে নিম্নলিখিত বিষয়গুলো প্রতীয়মান হয় বিশ্বব্যাপী জুলুম অত্যাচার ছেয়ে যাবার পর আল মাহদির আবির্ভাব ঘটবে আল মাহদির পিতা ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম এরকম একটি বক্তব্য প্রচলিত আছে হাদিস থেকে প্রমাণিত হয় যে এ দাবিটি ভিত্তিহীন আল মাহদির খিলাফাতের সময়কাল সম্পর্কে জানা যায় আল মাহাদি কোন স্থানে বায়াত নেবেন তা সম্পর্কে জানা যায় আল মাহাদিকে আক্রমণের জন্য আসা বাহিনী ভূমিতে ধসে যাবে ইমাম আবুল হাসান মুহাম্মাদ ইবনু আল হুসাইন আল আবুর রি রহেমাহুল্লাহ তার মানাকিব আশরাফি এই গ্রন্থে আল মাহাদির সম্পর্কে বলেন নবী করিম সাল্ল সাল্লামের কাছ থেকে মাহাদী সংক্রান্ত সংবাদ বিস্তারিত এসেছে তিনি আসবেন নবীজির পরিবার থেকে সাত বছর নেতৃত্ব দেবেন তিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন দাজ্জালকে হত্যা করার ব্যাপারে তাকে সাহায্য করবেন ইসা আলাইহালাম আল মাহাদি হবেন উম্মার খলিফা এবং ইসা সালাম তার পিছনে সালাদ আদায় করবেন আনাস ইবনু মালিক হ্রদল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না সময় সংকুচিত হয়ে আসবে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো এ হাদিস বর্ণনা শেষে ইমাম আবু সুলাইমান আল খাত্তাবি বলেন এ সময়টা হবে আল মাহদি এবং ঈসা আলাইহ সময় ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ বলেন আল মাহাদির সংক্রান্ত বর্ণনাগুলো বিশুদ্ধ সূত্রে বর্ণিত এবং সেগুলো থেকে জানা যায় তিনি আসবেন রসুল সালাল্লাহ আলাইহাল্লামের বংশ থেকে কাজী ইয়াদ তার ফা গ্রন্থের চতুর্থ অধ্যায়ের তেইশতম পরিচ্ছেদে বলেন রসুল সাল্লাসাল্লাম অনেক বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন আল মাহাদির আবির্ভাব সেগুলোর মধ্যে অন্যতম নবীকন্যা ফাতিমা রদিয়াল্লাহ আনহা এর মর্যাদা আলোচনা করতে গিয়ে ইমাম রহমা রহমাহুল্লাহ বলেন তার অন্যতম মর্যাদা হচ্ছে শেষ জামানায় তার বংশ থেকে আল মাহাদির আবির্ভাব ঘটবে আল মাহদি সংক্রান্ত বর্ণনাগুলো বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে এবং সেগুলো আবু বকর ইবনু আবি খায়সামা সংকলন করেছেন ইমাম ইবনু আল আসির আল জাজরি আল নিহাযা গ্রন্থে বলেন আল্লাহ তালা যাকে হকের দিশা দেন তিনি আল মাহাদি এটি একটি প্রচলিত নাম অনেকে ব্যবহার করেন এটি তারপরও আল মাহদি নামটি বিশেষভাবে তার জন্য ব্যবহৃত হবে যার বর্ণনা রসুল সাল্লাইসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন এটা ঘটবে শেষ জামানাই তিনি আল মাহদি সংক্রান্ত হাদিস সমূহ আল মাসিহ এবং আল মাহদি নামে একটি পরিচ্ছেদে সংকলন করেছেন ঈসা ইবনু মারিয়াম আলাইহি সাল্লামই একমাত্র মাহাদি এরকম একটি বর্ণনা রয়েছে কোরআনের যুগশ্রেষ্ঠ মুফাসির ইমাম কুর্তুবী রহিমাহুল্লাহ এ হাদিসের ব্যাখ্যায় বলেন হাদিসটির বর্ণনা সূত্র বিচ্ছিন্ন অর্থাৎ বর্ণনা সূত্র রসুল সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত পৌঁছায় না অপরদিকে ফাতিমা রদিউল্লাহ আনহা এর বংশ থেকে আল মাহদির আবির্ভাবের বর্ণনাগুলো অধিক বিশুদ্ধ এবং মজবুত সাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ তার মিনহাজ আসুন আনাউয়াহ গ্রন্থে বলেন আল আলমাহদির আবির্ভাবের ব্যাপারে যে হাদিসগুলো উপস্থাপন করা হয় তার সবগুলোই বিশুদ্ধ বর্ণনা এগুলো বর্ণনা করেছেন আবু দাউদ আত্মীর মেজি ইমাম আহমাদ এবং ইবনু মাসউদ রদ আনহু প্রমুখ এরপর শায়ক রহমাহুল্লাহ ইবনু মাসউদ উম্মে সালামাহ আবু সাঈদ আল খুদ্রি এবং আলী ইবনু আবি তলিব প্রমুখের হাদিস বর্ণনা করেন এরপর বলেন কিছু দল মতের মানুষ এই হাদিস সমূহ অস্বীকার করে এ কাজটি মহাভুল এক্ষেত্রে অনেকের প্রধান হাতিয়ার ইসা ইবনু মারিয়ামি একমাত্র মাহদি এই বর্ণনাটি অথচ এই বর্ণনা দুর্বল ইবনু মাজাহ রহিমাহুল্লা এই বর্ণনাটি ইউনুস থেকে তিনি আ সাফি থেকে তিনি ইয়ামানের মুহাম্মাদ ইবনু খালিদ আলজুন নামক এক ব্যক্তি থেকে বর্ণনা করেছেন তিনি নির্ভরযোগ্য বর্ণনাকারী নন তাছাড়া ইমাম সাফি এর মুসনাদ গ্রন্থে এই বর্ণনাটি আসেইনি বরং বলা হয়েছে আল জুনদির কাছ থেকে ইমাম সাফি এই বর্ণনা শুনেননি এবং ইউনুসো ইমাম সাফি এর কাছ থেকে এমন বর্ণনা শুনেননি। বারো ইমামে বিশ্বাসী শিয়ারা ইসনা আসারিয়া দাবি করে শেষ জামানায় উনি হবেন তাদের বারোতম ইমাম তাদের ইমামের নাম মুহাম্মদ ইবনুল হাসান অপরদিকে রসুল সাল্লাসাল্লাম বলেছেন আল মাহদির নাম হবে মোহাম্মদ ইবনু আবদুল্লাহ হাদিসে যে আল মাহদির বাবার নাম এসেছে সিয়ারা এ বিষয়টি এড়িয়ে গিয়ে নিজেদের মিথ্যাচারকে ধামা চাপা দেয় আবার তাদের আরেকটা দল দাবি করে আল হুসাইন হচ্ছে আল মাহদির দাদা আবু আব্দুল্লাহ তার উপনাম শেখুল ইসলাম ইবনু তাইমিয়া উপসংহার টানেন অনেক গোষ্ঠী নিজেদের নেতাকে আল মাহদি বলে দাবি করছে যেমন কারামাতিয়া ফিরকা ইবনু তুমার্তা আল মুওয়াহিদ রাজবংশের প্রতিষ্ঠাতা সহ আরও অনেকে তাদের কর্মকাণ্ডের ফলে জনগণের হয়তো কিছু উপকার হয়েছে কিন্তু ক্ষতি হয়েছে প্রচুর যেমন মরক্কোর ইবনু তুমার্ত তার কৃতকর্মের দরুণ প্রশংসা এবং দুর্নাম দুটোই অর্জন করেছে সে ওসব শিয়া রাফিজি দলগুলোর দাবিকৃত আল মাহদির চেয়ে অনেক ভালো বটে রাফিজিদের সেই আল মাহদির না বংশ পরিচয় জানা যায় না অবস্থান তার অস্তিত্বে বিশ্বাস করার দ্বারা কোনো দিন দুনিয়ার উপকার তো হয়ই না উল্টো এত ক্ষতি হয়েছে যার পরিণাম আল্লাহ তাআলাই ভালো জানেন সমসাময়িক কিছু দুনিয়া দুনিয়াবিরাগী গুজার আলিমকে চিনি যারা প্রত্যেকে নিজেদেরকে আল-মাহদি ভাবে অনুসারীরাই তাদেরকে আলমাহদি ডেকে ডেকে ঝামেলাটা লাগায় এটি নিতান্ত শয়তানি এমনই এক দাবিদার আহমাদ ইবনু ইব্রাহিম তার অনুসারীরা তাকে বলে মোহাম্মাদ আর আহমাদ একই আর নবী ইব্রাহিম আলাইহিসাল্লাম হলেন রসুল সাল্লাহ আলহ্লামের আদি পিতা তেমনি আপনার নাম রসুল সাল্লাইসাল্লামের নামের অনুরূপ এবং আপনার বাবার নাম তার আদি পিতার নামের অনুরূপ এ সত্ত্বেও বলব তাদের অজ্ঞতা এবং ভ্রান্তি থাকলেও তারা ওসব শিয়া দলদের থেকে উত্তম যাদের দ্বারা উম্মার অনেক ক্ষতি সাধন হয়েছে ইবরুল কাইম আল জাওয়াজিয়া তার আল মানার গ্রন্থে আল মাহাদি সংক্রান্ত কিছু হাদিস উদ্ধৃত করার পর লেখেন এ হাদিসগুলো চার ভাগে বিভক্ত সহী বিশুদ্ধ হাসান উত্তম গরিব অপরিচিত মদু বানোয়াট তিনি আরও বলেছেন রসুল সাল্লাসাল্লাম বলেছেন তোমরা আমার সন্ন্যাস অনুসরণ করবে এবং অনুসরণ করবে আমার পরে আসা হিদাতপ্রাপ্ত খলিফাদের ইমাম আহমাদ দুই বর্ণনার একটিতে বলেছেন উমার ইবন আব্দুল আজিজ নিঃসন্দেহে তাদের অর্থাৎ হিদাতপ্রাপ্ত খলিফাদের একজন কিন্তু তিনি সে আল মাহদিন নন শেষ জামানায় যার আবির্ভাব ঘটবে তিনি আরও বলেন ইহুদিদেরকে শয়তান এই বলে মিথ্যা আশা দেয় যে দাউদ সালামের বংশ থেকে তাদের জন্য একজন উদ্ধারকারী আসবেন তিনি যদি একবার দোয়া করেন তাহলে সকল জাতি ধ্বংস হয়ে যাবে তাদের দাবি অনুযায়ী ইনি সেই প্রতিশ্রুত মাসি কিন্তু বাস্তবতা হচ্ছে তারা কেবল মিথ্যা মাসি তথা দাজ্জালের জন্য অপেক্ষা করছে তার অধিকাংশ অনুসারী হবে এই ইহুদিরাই আর সত্য মাসী অর্থাৎ ইসা আলহিসাল্লাম মৃত্যুর আগে তাদের সবাইকে হত্যা করবেন এরপর তিনি রহিমাহুল্লা বলেন অপরদিকে মুসলিমরা আছে ঈসা সালামের আগমনের অপেক্ষায় তিনি এসে ক্রুশ ভেঙে ফেলবেন শুকুর হত্যা করবেন এবং সকল ইহুদি নাসারা শত্রুকে হত্যা করবেন পাশাপাশি রসুল সালাল আলহ্লামের বংশ হতে আল মাহদির আবির্ভাবেরও অপেক্ষায় আছে মুসলিমরা জুলুম অত্যাচারে ছেয়ে যাওয়া পৃথিবীকে আল্লাহর ইচ্ছায় তিনি আবার আদুল বা ন্যায়ে পরিপূর্ণ করে দেবেন ইবন কাসির রহিমাহল্লা বলেন এই পরিচ্ছেদটি শেষ জামানায় আসন্ন আলমাহাদিকে নিয়ে তিনি হবেন হিদাত প্রাপ্ত একজন খলিফা তবে শিয়া রাফিজিদের দাবিকৃত আলমুন তাজার অর্থাৎ তাদের প্রতীক্ষিত ব্যক্তি নন তিনি তাদের ধারণা তিনি কোনো গুহায় লুকিয়ে আছেন এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন অপরদিকে আমাদের আলোচিত আল মাহাদির সত্যতা একাধিক বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত ইবনু হাজার রহিমাহুল্লা বলেন আল মাহাদির আবির্ভাব সংক্রান্ত শহী হাদিসগুলোর উপর বিশ্বাস রাখতেই হবে তিনি শেষ জামানায় আসবেন এবং তার সময় দাজ্জালের প্রকাশ ঘটবে আর দাজ্জালকে হত্যা করতে আসবেন ইসা আলাইহি সালাম মুসলিমদের তৎকালীন নেতা আল মাহাদির পেছনে সালাদ আদায় করবেন তিনি শাইখ আলী ইবনু সুলতান মুহাম্মদ আল কাউরি আল মাহাদিকে নিয়ে তার গবেষণায় বলেন আল মাহাদির মর্যাদা এবং তার মিশন একাধিক সুপরিচিত হাদিস দ্বারা প্রতিষ্ঠিত সত্য তিনি আরও বলেন সে সময়ে ঘটনা প্রবাহ হবে এরকম সর্বপ্রথম আরব উপদ্বীপে আল মাহদির প্রকাশ ঘটবে এরপর তিনি যাবেন আল কুদস তথা প্যালেস্টাইনে ফিলিস্তিনে দাদ্জাল প্যালেস্টাইন গিয়ে আল মাহাদিকে ঘিরে ফেলবে এরপর দামেস্কের এক মিনারে অবতরণ করবেন ইসা সালাম এরপর তিনি দাজ্জালের সাথে যুদ্ধ করতে অগ্রসর হবেন এক আঘাতে তাকে হত্যা করে ফেলবেন শেখ মুহাম্মাদ আল বারজানজি বলেন কিয়ামতের একাধিক বড় আলামত রয়েছে এর মাঝে একদম প্রথমটি হল আল মাহাদির আবির্ভাব আমি জানি এ বিষয়ে হাদিজসমূহ বিভিন্ন মান সূত্রে বর্ণিত কিয়ামতের পূর্বে আল মাহদি আবির্ভাবের বর্ণনা সংক্রান্ত হাদিস আমি অধ্যয়ন করেছি তিনি রসুল আলাইহাসাল্লামের বংশধর হতে জন্ম নেবেন অর্থাৎ ফাতিমা রদিউল্লাহ আনহা এর বংশসূত্রে সুতরাং এই বিষয়ে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই শাইখ আল সাবলানজি আল মাহদিকে নিয়ে শিয়াদের মিথ্যা দাবির জবাবে বলেন প্রতীক্ষিত আল মাহদির নাম হবে মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ এবং তিনি হবেন শেষ জামানার একজন হিদাত প্রাপ্ত খলিফা তিনি জন্ম নেবেন মদিনাতে কারণ সেখানকার লোকদেরই বংশধর এটা হচ্ছে রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম কর্তৃক বর্ণিত তার অন্যতম আলামত আর তিনি নিজ নফস থেকে কথা বলতেন না তিনি কেবল তাই বলতেন যা তার উপর উহি করা হয় শাইক সিদ্দিক হাসান খান বলেন মুহাম্মদ ইবনু ইসমাইল আল আমির আল ইয়ামানি একজন বিখ্যাত আলিমে দিন তিনি আল মাহদির আবির্ভাব সংক্রান্ত একাধিক হাদিস সংকলন করেছেন আল মাহদি রসুল সাল্লাইসাল্লামের বংশ থেকে শেষ জামানায় আসবেন কিন্তু তার আগমনের সুনির্দিষ্ট কোনো দিন তারিখ নির্ধারিত নয় তবে বর্ণিত আছে তিনি আসবেন দাজ্জালের পূর্বে ইমাম আস সাফারিনী বলেন আ-মাহাদিকে নিয়ে অনেক কথা প্রচলিত আছে কেউ কেউ বলেই বসেছে ঈশা আলহি সাল্লামই একমাত্র মাহাদি কিন্তু সত্য হচ্ছে ঈসা আলাইহি সালাম আল মাহাদী নন আলমাহাদি আসবেন ঈশা আলাইহি সালামের আগেই তার আবির্ভাব সংক্রান্ত অনেক বর্ণনা ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে যুগে যুগে সুন্নি আলিমদের নিকট পৌঁছেছে সেগুলো তাই তার আবির্ভাবের বর্ণনা তাদের আকিদা বিশ্বাসের অংশ তারপর তিনি সাহাবিদের সূত্রে রসুল সাল্লাহ আলহ্লামের কিছু হাদিস বর্ণনা করে বলেন আল মাহদির আবির্ভাবের ওপর বিশ্বাস রাখা ওয়াজিব এই ফতোয়া অনেক আলিম দিয়েছেন এটা এখন আহলুল সুন্না অল জামার আকিদার অংশ ইমাম মুহাম্মাদ আব্দুল ওয়াহাব রহিমাহুল্লা বলেন ইমাম আবুদাউদসহ আরও অনেকেই বর্ণনা করেছেন আল মাহাদি হবেন হাসান রদিউল্লাহ আনহু এবং বংশধর ইমাম আর রহিমাহুল্লা বলেন আল মাহাদ সংক্রান্ত হাদিসের সংখ্যা পঞ্চাশ এগুলোর মধ্যে সহি হাসান এবং দুর্বল সূত্রও আছে ধারাবাহিকভাবে চলে এসেছে এগুলো অপরদিকে আল মাহদির ব্যাপারে সাহাবিদের একাধিক মত বর্ণিত একটির বর্ণনা সূত্র সরাসরি সাল্লাহ আলাই্লাম পর্যন্ত পৌঁছেছে তিনি আরও বলেন আল মাহদি সম্পর্কে পঞ্চাশটি হাদিস অধ্যয়ন এবং তাহকিক করেছি আমি এছাড়া প্রায় আটাশটি হাদিস রয়েছে যেগুলো সাহাবিদের সূত্রে বর্ণিত এরপর একে একে সবগুলো বর্ণনা তাহকিক সহ উল্লেখ করেন তিনি শেষে বলেন প্রতিটি বর্ণনা সূত্র অবিচ্ছিন্ন সূত্রে বর্ণিত এবং আলিমদের দ্বারা তাহকিককৃত শাইখ আবু তাইব শামসুল হক আজিমাবাদী বলেন জেনে রাখুন শেষ জামানায় রসুল সাল্লাল্লাহ আলাইহসাল্লামের বংশ থেকে একজন আসবেন এ সম্পর্কে যুগে যুগে প্রত্যেক মুসলিমই জ্ঞাত তিনি ইসলামের আদলে ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং তিনি হবেন সমগ্র মুসলিম উম্মার নেতা তার নাম হবে আল মাহাদি হিদায়তপ্রাপ্ত এছাড়া বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে যে একজন মিথ্যুক মাসিহ দাজ্জাল এর আবির্ভাবও ঘটবে পাশাপাশি আরও কিছু বড় আলামতের কথা এসেছে দাজ্জালকে হত্যা করতে ইসা সালাম অবতরণ করবেন আল মাহদির পিছনে সলাত আদায় করবেন তিনি শেখ ইবনু বাজ রহমাহুল্লা বলেন আল মাহদির আগমনের সত্যতা অস্বীকারীরা ভ্রান্ত কারণ যেসব হাদিসে তার আবির্ভাব সম্পর্কে বলা হয়েছে সেগুলো অবিচ্ছিন্নভাবে বর্ণিত এবং সুপরিচিত যেমন আবুল হাসান আল আবিরি সাজিস্তানি চতুর্থ শতাব্দীর আলিম শাইক সাফারিনি সাইক সহ আরও অনেক আলিম এ মত দিয়েছেন বলা চলে এ বিষয়ে আলিমদের ইজমা রয়েছে কিন্তু যাকে তাকে আল মাহাদি বলে দিলেই হবে না তার আবির্ভাবের যত আলামত হাদিসে বর্ণিত হয়েছে সেগুলো সব মিলতে হবে আর সবচেয়ে বড় আলামত হচ্ছে তিনি জুলুম নির্যাতনে ভরপুর পৃথিবীকে আদল ও ন্যায় দ্বারা পরিপূর্ণ করে দেবেন মিশরের সাবেক প্রধান মুফতি সাইক হুসাইন মোহাম্মদ মাখলুফ বলেন আমরা সবার প্রতি আহ্বান জানাই শেষ জামানায় আল মাহদির আগমন সংক্রান্ত সকল বিশুদ্ধ বর্ণনা পূর্ণ বিশ্বাসের সাথে মেনে নেওয়ার জন্য এছাড়া সাধারণ জনতার প্রতি আহ্বান জানাই তারা যেন বিশুদ্ধ হাদিসের সাথে সাংঘর্ষিক মতগুলো এড়িয়ে চলেন এ জাতীয় মতগুলো প্রচার করে অজ্ঞ এবং স্বল্প ইমানের লোকেরা উপরযুক্ত উক্তিগুলো হাদিস এবং সুন্নাতের শাস্ত্রে এই উম্মাতের সবচেয়ে জ্ঞানী আলিমগণের বক্তব্য আল্লাহ তাদের সংখ্যা বাড়িয়ে দিন এবং তাদের মর্যাদা আরও সমুন্নত করে দিন নিঃসন্দেহে তারা আল মাহদির আগমনের ব্যাপারটি রসুল সাল্লাহ আলাই সাল্লাম এবং সাহাবিদের থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণ করে দেখিয়েছেন রদ আনহুম হাদিসের ময়দানে বিজ্ঞ আলিমদের কাছ থেকে হাদিসগুলো সূত্রের বিশুদ্ধতা যাচাই করা উচিত অজ্ঞদের কাছ থেকে নয় হাফিজ আল ইরাকি হাদিস শাস্ত্র সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন আল্লাহ আপনার উপর রহম করুক জেনে রাখুন নেক্কার আলিমদের দ্বারা আপনি কখনো বিভ্রান্ত হবেন না কেবল তারাই আপনার জন্য ক্ষতিকর যারা জ্ঞানীর ভান করে আবদুল্লাহ ইবন আমর হদাহ আনহু রসুল সাল্লাইসাল্লাম থেকে বর্ণনা করেন ইন লাহালা একবিদুল ইলমান তিজাআন এন্তা জিওহু মিনান নাস ওয়ালাকিন একবিদুল ইলমা বিক্দিল উলাম আই হাত্তা ইজালাম এয়াতুরুক আল ইমান আটতা খজান নাসু রুসান জুহালান ফা সুইলু ফা আফতাউ বি ইলম ফাদল্লু ওয়া আল্লাহ আল্লাহদালা মানুষের কাছ থেকে ইলম ছিনিয়ে নেবেন না তবে আলিম সম্প্রদায়ের মৃত্যুর মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন তিনি এমনকি যখন একজন আলিমও থাকবে না তখন মানুষ মূর্খদেরকে নেতা বানিয়ে নেবে তাদের কাছে বিভিন্ন সমস্যার সমাধান চাওয়া হবে তারাও ফতোয়া দিতে থাকবে না জেনে ফলে নিজেরাও গোমরাহ হবে মানুষদেরকেও গোমরাহ করবে আল মাহদির বিষয়ে ঠিক এটাই হয়েছে বর্তমান যুগের মুসলিমেয় কিছু আলিম এমন বিষয়ে রায় দিয়ে দিচ্ছে যে বিষয়ে তাদের ইলমের ঘাটতি রয়েছে অথচ হাদিসের ময়দানে অতীত বর্তমানের শ্রেষ্ঠ আদিমদের সাথে এদের তুলনায় চলে না তারা হাদিসের বিপরীতে নিজেদের চিন্তাধারাকে তো প্রাধান্য দিচ্ছেই বিজ্ঞ মহাদিসগণের মতামতকেও মূল্য দিচ্ছে না